আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের, উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনো দিন বিভল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে চলেছি। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি, তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখাবয়বে আগামী উষার উদয় কালের নরম আলোর ঝলকানি, আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়েবা, আমাদের এই বাণী কাউকে কোনো দিন থামতে দেয়নি, আমরাও থামব না।